অনলাইন ক্লাসেস রামপুর হাই স্কুলের এই ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে ষষ্ঠ শ্রেণীর প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ প্রথম সপ্তাহে যে বাংলা বিষয়ের যেই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছিল সেটির নমুনা উত্তর সহ আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইটিতে যে 7 পৃষ্ঠার মধ্যে দেখবে যে এখানে সাধু ভাষা ও চলিত ভাষার কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো তোমরা পড়ে ফেলবে। আর এখানে আমি উত্তরটি কিছুটা বর্ণনা করছি, তোমরা লক্ষ্য করো। প্রথমেই তোমার কাভার পেজ অর্থাৎ প্রথম যে পেজটি থাকবে সেই পেজটির মধ্যে তোমার নিজের নাম ঠিকানা লিখবে এবং তোমার রোল নাম্বার বা যে আইডি নাম্বার সেটি লিখবে। তারপর তুমি এই যেই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে, আর শিরোনামে এখানে লিখতে পারো ভাষা ও বাংলা ভাষা, ব্র্যাকেটে ব্যাকরণ লিখতে পারো। তো তোমাদের উদ্বৃত্ত যে বিষয়টি রয়েছে সেটি গলিত রূপটি কীরকম হবে সেটা এইভাবে আমি লিখেছি, লক্ষ্য করো। তারপর স্বর্গের দূত আগের যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন, সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাইলেন, তিনি ধবল রোগীর মতো তাকে কিছু দিল না। তখন স্বর্গের দূত বললেন, আচ্ছা যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করবেন। তারপর স্বর্গের দূত পূর্বে যে অন্ধ ছিল তার কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল শেষ হয়ে গেছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে যাওয়ার আর কোনো উপায় নেই। যিনি তোমার চোখ ভালো করে দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি, যেন আমি সেই ছাগল বিক্রি করা টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই নমুনা উত্তরটি তোমার প্রশ্নের সাথে মিলিয়ে দেখবে এবং কী কী পরিবর্তন হয়েছে সেগুলো লক্ষ্য করবে। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।